আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে সঙ্গে আছে বিপাশা মজুমদার শ্রুতি বিআরবি কেবল সংবাদ শিরোনাম কারাবন্দী নারী সংঘের ঘটনায় কাশিমপুর কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার ও জেলার সহ 11 জন বরখাস্ত হারিয়ে যাওয়ার 8 বছর পর বাড়ি ফিরলেন গায়বান্ধা মেয়ে ফেলানি 3 বছর কারাভোগ করেছেন কলকাতায় চট্টগ্রাম টেস্টে চলছে তৃতীয় দিনের খেলা বাংলাদেশের প্রথম ইনিংসে করা 430 রানের লক্ষ্যে লড়ছে ওয়েস্ট ইন্ডিজ বিআরবি কেবলস সংবাদ শিরোনাম দেখছিলেন এবার বিস্তারিত সংবাদ কারাবন্দীর নারী সংঘের ঘটনায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার একের জ্যেষ্ঠ জেল সুপার জেলার ও ডেপুটি জেলার সহ 11 জনকে বরখাস্ত করা হয়েছে এছাড়া আরও 7 জনের বিরুদ্ধে বিভাগীয় নির্দেশ দেওয়া হয়েছে হলমার্কের কারাবন্দী মহাব্যবস্থাপক তুষার আহমেদ বিধি লঙ্ঘন করে এক নারীর সঙ্গে সময় কাটানোর ঘটনায় এ ব্যবস্থা নেওয়া হয় ওই সময় কারাগারের দায়িত্বে ছিলেন অভিযুক্তরা বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি কারাকোর্ট অধিদপ্তরে পাঠানো হয় সুরক্ষা সেবা বিভাগ সূত্রে জানা যায় বরখাস্ত করা হয়েছে তখনকার জ্যেষ্ঠ জেল সুপার রত্না রায় জেলার নূর মোহাম্মদ মৃধা এবং ডেপুটি জেলার গোলাম সাকলানকে বরখাস্ত অন্যদের মধ্যে 6 জন কারারক্ষী 1 জন সহকারী প্রধান কারারক্ষী ও সার্জেন্ট ইন্সট্রাক্টর রয়েছেন বুধবার তদন্ত কমিটি সুরক্ষা বিভাগের সচিবের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয় সেখানে 18 কর্মকর্তা ও কারারক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছিল গাজীপুরে কাশিমপুর কারাগারে বন্দী হলমার্কের জিএম তুষার আহমেদ বিধি লঙ্ঘন করে এক নারীর সঙ্গে সময় কাটান এতে কারাগারের 2 কর্মকর্তা সহযোগিতা করেন বলে অভিযোগ ওঠে গত 6 জানুয়ারি কারাগারের সিসিটিভি ক্যামেরায় এই চিত্র ধরা পড়ে হারিয়ে যাওয়ার 8 বছর পর কলকাতা থেকে বাড়ি ফিরলেন গাইবান্ধার মেয়ে সাজেদা আক্তার ফেলানি মেয়েকে ফিরে পেয়ে আপ্লুত তার পরিবার স্বজন ও প্রতিবেশীরা ফেলানিকে দেখতে ভিড় করছেন তাদের বাড়িতে গাইবান্ধার প্রতিনিধি ফিরোজ কবির মিলনের রিপোর্টে বিস্তারিত গাইবান্ধার লক্ষ্মীপুরের খোর্দমালিবাড়ি গ্রাম থেকে 2013 সালে হারিয়ে যান সাজেদা আক্তার ফেলানি অনেক সন্ধান করেও কোনো খোঁজ পায়নি পরিবার অবশেষে দীর্ঘ 8 বছর পর ফেলানি ফিরে এসেছে মায়ের বাড়িতে আমি জেঠবাড়ি যাব আপনারা তোমার জেঠবাড়ি তো তোমার বহুত দূরে আছে এখন তো তুমি যাইতে পারতে না আছে আমার কুয়াশা আছে স্বামী আছে স্বামীর কাছে আমি যাব পরিবারের দাবি সন্তান সাজ্জাদকে নিয়ে সুখেই ছিল ফেলানি স্বামীর দ্বিতীয় বিয়ের পরই তার জীবনে নেমে আসে অন্ধকার 2013 সালে স্বামীর নির্যাতনে মানসিক ভারসাম্য হারিয়ে ভারতে চলে যায় সে কলকাতার কারাগারে 3 বছর কারাভোগের পর তাকে মুক্ত করে আশ্রয় দেয় সেখানকার মানবাধিকার সংস্থা এখন আমার কাছে আসছে এখন তো মন খুশি এখন এতদিন বাহিরে আছিল কত চিন্তা ভাবনা কত দুঃখ কষ্ট গেল আর স্বামী আছিল সে স্বামী হাতে খোঁজ খবর নেয় নাই অনেক চেষ্টা আর যোগাযোগ করে তাকে ফিরিয়ে আনা হয় দেশে চেয়ারম্যান মেম্বরের সাথে যোগাযোগ করিয়ে কাগজপত্র সম্পূর্ণ দাখিল করলাম করার পরে জানুয়ারির 28 তারিখে মেম্বরের মাধ্যমে যশোর তোমার হলো মানব অধিকার সংস্থা থেকে ফোন দেয় যে আপনার মেয়ে আসছে বাংলাদেশে আপনি নিয়ে যান লক্ষ্মীপুরের চেয়ারম্যানের সূত্র ধরে এখানকার অবলম্বনের নির্বাহী প্রধান প্রদীপ চক্রবর্তী আমার সাথে ছিল সূত্র ধরে এই পরিবারের সাথে যোগাযোগ হয়ে যায় পরিবারে ফেলানির চাচা আব্দুল লতিফ সেই প্রথম থেকে আমাদের সাথে যোগাযোগ রক্ষা করছে এবং ফেলানিকে ফিরে পেয়ে খুশি স্বজন ও প্রতিবেশীরা মেয়েরা যেন সদ্গতি যেন আগের স্বামী যাতে করিমিল খাইতে পারে এটা আমরা চাই এই মেয়েটা স্বামীর জ্বালাতন সহ্য করবে না পারাতে সে ভারতে যায় সাজেদা আক্তার ফেলানি গাইবান্ধা সদর উপজেলার মৃত সৈয়দ আলী ও গোলভান নেসার মেয়ে বাংলা ভিশন নিউজ ডেস্ক হবিগঞ্জের বাহুবলে নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে 1 কিলোমিটার নতুন রাস্তা তৈরি করছে গ্রামবাসী তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এগিয়ে এসেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রবাসীরা এতে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে বলে আশা এলাকাবাসীর হবিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নাহিজের পাঠানো রিপোর্টে বিস্তারিত উন্নয়নের ছোঁয়া লাগেনি হবিগঞ্জের বাহুবল সদর ইউনিয়নের গোয়াহরি গ্রামে দীর্ঘদিন ধরে অবহেলিত এ জনপথে বর্ষা মৌসুম থেকে 6 মাস পানি পথে যাতায়াত করতে হয় কয়েক হাজার মানুষের
স্কুল কলেজে যাতায়াতের ভোগান্তির সীমা থাকে না। গ্রামে মাত্র এক কিলোমিটার রাস্তার জন্য বিভিন্ন দপ্তরে ঘুরেও কোনো সাড়া না পেয়ে নিজেরাই এক কিলোমিটার নতুন রাস্তায় তৈরি করেছে গ্রামবাসী। তাই মাস আমরা চলাফেরা করতে পারি না, বর্ষার সময় পানি থাকে রাস্তার মধ্যে, নৌকাও চলে না, আমাদের বাচ্চা কাচ্চা যাতায়াত করতে পারে না। অনেক দিন সময় লাগবে, আমরা নিজে উড়া কোদাল, আমরা নিজে শ্রম দেওয়া পরিশ্রম দেওয়া আমরা রাস্তা কাজ করতেছি। ফনার আবদা থেকে গুয়াহাটি পর্যন্ত মাটি ভরাটের কাজ শুরু করেছে এলাকাবাসী, অংশ নিয়েছে শিশু বৃদ্ধ সকলে। এ পর্যন্ত ব্যয় হয়েছে 2 লাখ টাকা। আমরা সন্ধ্যা করিয়া করতে আসি, আমরা 6 মাস পানি দেখে নৌকা লিয়ে আমরা যাইতাম পারি না, পুরো কষ্ট করে। আমরা নিজেরা গরিব দুঃখী মানুষ যারা আসিল সবাই নিয়ে মাঠে কাজ করতেছি। তরুণদের এই মহৎ উদ্যোগের সাথী হয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিও। যুবক যারাই আছে তারা স্বেচ্ছাশ্রম এবং টাকা পয়সা উক্ত গ্রামের মুরব্বিয়ান যুবক যারা আর্থিক অবস্থা ভালো তারাও আর্থিকভাবে সহযোগিতা করছেন। সরকারি সহযোগিতা পেলে গুরুত্বপূর্ণ এই সড়কটির কাজটি টেকসই হবে বলে বিশ্বাস স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bangladesh.tv ও facebook.com/bangladeshnews, সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। সঙ্গে থাকার ধন্যবাদ।